শিক্ষার্থীদের একাধিক জন্ম নিবন্ধন নম্বর তৈরি করে স্কুলে ভর্তির লটারিতে আবেদন করেন অনেক অভিভাবক। ভুল তথ্য দিয়ে একই শিক্ষার্থীর নামে একাধিক আবেদন করেন। এখন ফলাফল চূড়ান্ত হওয়ার পর ভর্তিতে তৈরি হচ্ছে জটিলতা। এমন পরিস্থিতি চুয়াডাঙ্গার দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে। হোসেন মালিকের প্রতিবেদন জানাচ্ছেন পিন্টু হাজং। চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি বালক সরকারি উচ্চ বিদ্যালয়ে 240 আসনের বিপরীতে লটারিতে 2245টি আবেদন আসে আর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একই আসনের জন্য দরখাস্ত জমা পড়ে 2173টি। গত 18 ডিসেম্বর মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম শুরুর পর থেকেই ভিজে বালক উচ্চ বিদ্যালয়ে 149টি ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে 160 জন শিক্ষার্থীর তথ্য নির্ভুল বিবেচনায় ভর্তি নিশ্চিত হয়েছে। এবার অপেক্ষমান তালিকা থেকে ভর্তিতে বেঁধেছে বিপত্তি। অনেকেই মিথ্যা তথ্য দিয়ে একজনের নামে একাধিক আবেদন করেছেন, একই শিক্ষার্থী একাধিক আসনে নির্বাচিত হয়েছে। এতে 150 শিক্ষার্থীর ভর্তি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। আমাদের সরকারও যথেষ্ট তৎপর যে আপনার একই নাম একাধিকবার এসেছে। আমি একটা পেয়েছি যে 4 বার এসেছে। সরকারি নিয়ম বা বিধি অনুযায়ী সেই ভর্তি বাতিলের কথা বলা হয়েছে, আমরা সেইভাবেই ভর্তি কার্যক্রম এখন সম্পন্ন করছি। এসব বিভ্রান্তি এড়াতে অনলাইন সার্ভার সংস্করণের দাবি সাধারণ শিক্ষক ও অভিভাবকদের। আমাদের অভিভাবকদেরও সচেতন হতে হবে, আমাদেরও সেই সততার জায়গায় আসতে হবে। যারা এক নাম চেঞ্জ করে, জন্মসনদ চেঞ্জ করে অন্য অন্য স্কুলে বা ইতে করেছে জেলাতে, তাদেরগুলো বাতিল হবে। ভর্তি প্রক্রিয়ায় যে সফটওয়্যার রয়েছে সেটা আসলে আমার মনে হয় যে আরও উন্নত করা দরকার, যাতে প্রথমে দরখাস্ত করার পরপরই সফটওয়্যার যাতে ধরতে পারে। এমন প্রতারণায় অনেক শিক্ষার্থী মেধা ও অপেক্ষমান তালিকা থেকে বাদ পড়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন অপরাধীদের শাস্তি হওয়া দরকার। পরীক্ষা নিরীক্ষা চলছে, সফটওয়্যার জন্য কোনো ত্রুটি দেখা দেয় বা প্রমাণিত হয় তারও ব্যবস্থা, উন্নত ব্যবস্থা করার জন্য শিক্ষামন্ত্রী নিজে সিদ্ধান্ত দিয়েছে এবং সেটা দু একদিন মধ্যে আমাদের সিদ্ধান্ত হাতে আসবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সুস্পষ্ট নির্দেশনা আছে মিথ্যা তথ্য দিয়ে নির্বাচিত হওয়ার প্রমাণ পেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ভর্তি না করার। পিন্টু হাজং, নাগরিক।